शुभ अपराह्न माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? तुम्हारा निश्चय भालो आछो आमार प्रिय छात्र छात्रीरा। आमी आनंद कुमार सिंह, सहकारी शिक्षक कृष्ण बोलग्राम सरकारी प्राथमिक विद्यालय काशी आई गोपालगंज। गोपालगंज शुभेच्छा एवं स्वागत। तो बंधुरा, क्लास शुरू आगे छोटे एक मजा करते चाहिए, आनंद करते चाहिए तुम्हारे। आज के जेहेतु चतुर्थ श्रेणी शिक्षार्थी बंधु एक क्लास नहीं क्लस आज के चतुर्थ श्रेणी निमंत्रण कविता तुम्हारा निश्चय पढ़े तैना बंधुरा वो कैक लाइन आबृत्ति करार चेष्टा करब। आबृत्ति करछि अन्नदा शंकर रायेर लेखा निमंत्रण एई चमत्कार कविताटि। जाच्छ कोथा चांदी पोता, किसेर जन्य निमंत्रण? बियेर बुझि ना बाबूजी, किसेर तबे भजन हबे? शुधुई भजन, प्रसाद भजन, केमन प्रसाद? जा खेते साथ की खेते चाओ सानार कोलाओ, इससे की आर सर पुरिया। आह की आयेश राबड़ी पायेश, एई के बोली खीर कदली, बाह की पलार छोपड़ी पलार। एबार थाम फजलि आम आमियो जाए ना मशाई। केमन हयेछे बंधुरा, निश्चय भालो हयेछे? तो चतुर्थ श्रेणी शिक्षार्थी बंधुरा तोमादेर जन्य आज के तोमादेर पाठ्यपुस्तके एकटी अध्याय आछे, देखो भग्नांश, साधारण भग्नांश। ये साधारण अध्याय आठ पृष्ठा नम्बर सताशी, अध्याय आठ पृष्ठा नम्बर सताशी थेके आमी तोमादेर भग्नांश निये एकटु संक्षेपे आलोकपात करब। तो बंधुरा भग्नांशा कि तुम्हारा क्योंकि द्वितीय श्रेणी देखे धारणा पे एस तृतीय श्रेणी पढ़े चतुर्थ श्रेणी पढ़ धापे धापे सब श्रेणी पढ़े। तो बंधुरा भग्नांशार संख्या तुम्हारे मन कर दीते चाहिए, तुम्हारे मन आनो एक पूर्ण जिनिस के शतधिक अंशे विभक्त कर ले भाग कर ले प्रत्येक अंश के उक्त वस्तु भग्नांश बोले। उदाहरण हिसाब से देखो, धरो एखाने एकटी लाठी, सपोज एकटी लाठी, एके जदि आमरा समान अंश किन्तु समान होते हैं समान दुटी अंशे विभक्त करी प्रत्येक अंशे हलो उक्त समग्र लाठी भग्नांश। भग्नांश कत प्रकार से कथा बोले तुम्हारे सामने चले जाब। भग्नांश की बंधुरा मन आई भग्नांश हलो दुई प्रकार, भग्नांश दुई प्रकार। दुई प्रकार के देखो, भग्नांश दुई प्रकार, जेमन देखो ज
যেমন সাধারণ সাধারণ ভগ্নাংশ এবং দশমিক দশমিক ভগ্নাংশ। তোমাদের পাঠ্যপুস্তকে এই সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের উপর দুটি অধ্যায় আছে। তো আজকে আমাদের আলোচনা হলো এই সাধারণ ভগ্নাংশ নিয়ে। এই সাধারণ ভগ্নাংশকে আবার গণিতবিদেরা সাধারণ ভগ্নাংশে আবার ভগ্নাংশকে আবার গণিতবিদেরা তিনটি অংশে বিভক্ত করেছে। সে তিনটি অংশ কি কি দেখো, প্রকৃত প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র মিশ্র ভগ্নাংশ। প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। তো বন্ধুরা, এই তিন ভগ্নাংশকে আমরা জানি। এই ভগ্নাংশের প্রকারভেদটা আমি কিভাবে চিনবে দেখো, সংক্ষেপে বলতে হবে। আমার তো আবার সৃজনশীল কাঠামোগত প্রশ্নে যাব, সংক্ষেপে একটু বলব। যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, লব হলো উপরেরটা, লব বাই হর, এটা হলো ভগ্নাংশ। লব ছোট হর বড় সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন এক বাই পাঁচ, পাঁচ ভাগের এক ভাগ, পাঁচ ভাগের দুই ভাগ, তিন ভাগের এক ভাগ, সাপোজ এরকম। তারপর আছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত রাখি দেখো, অপ্রকৃত ভগ্নাংশ এটা হলো লব হর, প্রকৃততে ছিল লব ছোট, এখানে হলো লব বড়, হর ছোট সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন দেখো সাপোজ এরকম হতে পারে, তোমরা চিনে রাখো। এর জন্য উপর আলাদা আলাদা ক্লাস আছে, সেটি পড়াবো। এবং মিশ্রটা আমি একটু তোমাদের চিনিয়ে রাখি। মিশ্রটা হলো একটি পূর্ণ সংখ্যা, তার সাথে দেখো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে যখন প্রকৃত যায় হেঁটে, মিশ্র তাকে জানবে সমস্ত হয় বটে। তাহলে পূর্ণ সংখ্যার সাথে থাকবে কি থাকবে, এখানে থাকবে লব, এখানে থাকবে হর, প্রকৃত ভগ্নাংশ। আর যেমন উদাহরণ দেখি দেখো, দুই সমস্ত পাঁচ ভাগের এক ভাগ, এরকম হলো মিশ্র ভগ্নাংশ। এই প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র এই তিন ভগ্নাংশের উপরে তোমাদের আলাদা আলাদা ক্লাস হবে, আমি ক্লাস নিব। তো বন্ধুরা, এখন আমরা কি করব, তোমাদের বইয়ে প্রথমে আছে দেখবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তোমরা তৃতীয় শ্রেণীতে কিন্তু প্রকৃত অপ্রকৃত মিশ্র শিখে এসেছো, আমি পুরনো কথা আলোকপাত করলাম, তাই না? শোনেন শোনেন যাহা পোনা, শোনেন রানী ছয়জনা, শোনেন কলি নতুন করে পুরন ঘটনা। সেই পুরন ঘটনা আমি এতক্ষণ আলোচনা করলাম। এখন আমাদের আসবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এটা আমরা আলোকপাত করে কিন্তু আমরা আরো অনেক ক্লাস আছে, এটা এটা পরে আমরা চলে যাবো কাঠামোগত প্রশ্নে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয়, এটা কি, যে ভগ্নাংশগুলো হর সর্বদা সমান তাকে বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেমন দেখো পাঁচ ভাগের এক ভাগ, পাঁচ ভাগের তিন ভাগ,
पांच भागे चार भाग सपोज सब किन्तु और एखाने समान एटा हलो समूह विशिष्ट भग्नांश। हाँ तुम्हारे समस्या समाधान करते गए किन्तु ये समूह विशिष्ट भग्नांश ना थाकते पारे तखन आमादेर कि करते हबे जोग वियोग करते गेले आमादेरके सेई भग्नांशगुलोके समूह विशिष्ट भग्नांशे रूपान्तर करते हबे তাই না বন্ধুরা? যেমন আমি একটা করে দেখাচ্ছি, দেখো দেখো এখানে কিন্তু তিনটি ভগ্নাংশে হর আলাদা আলাদা। এখন কি করতে হবে আমাদের, দুই চার আট এই কি আছে এই ভগ্নাংশগুলোকে আমাদের গ্রাফে লসাগু করে করে ফেলতে হবে। আবার দুই দ্বারা ভাগ করো, দুই 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 গুণ দুই গুণ দুই গুণ দুই বা গুণ করলে আট, আট হবে আমাদের লসাগু। এখন এমন একটি সংখ্যা দ্বারা এই ভগ্নাংশগুলোকে গুণ করব যাতে এদের সবার হর আটের সমান হয়। আটেতে বেশিও করা যাবে কিন্তু আটের সমান করলে আমাদের সমস্যা সমাধান করতে সুবিধা হবে। দেখো আমাদের কত ছিল, লসাগু করেছিলাম আট, আটকে চার দ্বারা ভাগ করলে কত হয় দুই, সেই দুই দ্বারা হর এবং লবকে গুণ। ঠিক আছে বন্ধুরা, এখানে কি করবো আমরা, দুইতে ভাগ করো আটকে চার, চার দ্বারা হর এবং লবকে গুণ। এরপর আমাদের আটকে আট দ্বারা ভাগ করলে থাকে এক, তাহলে এক দ্বারা হর এবং লবকে গুণ, তাহলে কত হবে ছয় বাই আট, এখানে হবে হলো আট ভাগের চার ভাগ, আট ভাগের পাঁচ ভাগ। এখন কিন্তু বন্ধুরা দেখো যে সবারই হরগুলো সমান, এগুলো হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার সমহার বিশেষ গণনা করতে গিয়ে আপনি তো গুণ করলেন, যখন আপনার কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে তখন কিন্তু তাদের মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য গুণ করা যাবে। তো বন্ধুরা আমরা অতি দ্রুত চলে যাব তোমাদের পাঠ্য বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ে একটি তোমাদের পাঠ্য বইয়ে খেয়াল করো আমাদের একশো দুই পৃষ্ঠায়, একশো দুই পৃষ্ঠায় সাত নম্বরের একটি সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাতে বোর্ডে লিখে এনেছি এবং তোমাদের জন্য আমি একটি সৃজনশীল বা কাঠামোগত সমস্যার সমাধান করে দেখাবো। তো দেখি আমরা সমস্যাটা কীরকম, দেখো সবাই খেয়াল করো, দেখো সমস্যাটাকে আমরা করি, মানে পাঠ্যবই তোমরা দেখতে পারো একই আছে, একশো দুই পৃষ্ঠার সাত নম্বর। তো বন্ধুরা একজন কৃষক তার সবজি খেতে দুই ভাগের এক ভাগ মানে অর্ধেক অংশ বেগুন, চার ভাগের এক ভাগ অংশে বাঁধাকপি এবং পাঁচ ভাগের এক ভাগ অংশে ফুল চাষ করেন। এই হলো আমাদের উদ্দীপক যেটা আমাদের পাঠ্য বইয়ে হুবহু দেয়া আছে, এই উদ্দীপকটা আমাদের পাঠ্য বইয়ে হুবহু দেয়া আছে। এই উদ্দীপক থেকে আমরা কি করব, তিনটি আমি তোমাদের দুইটি কিন্তু বলে দেয়া আছে, আমি আরেকটি যোগ করেছি, দেখো কত অংশে বেগুন বাঁধাকপি চাষ করেছে, বেগুন ও বাঁধাকপি মানে বেগুনের অংশ বাঁধাকপির অংশ যোগ মোট কত অংশ চাষ করেছেন, তাহলে তিনটা যোগ হবে। আচ্ছা ক্ষেত্রে কত অংশ খালি রয়েছে, কয়টা ক্ষেত ছিল আমাদের তোমরা গেস করো, ক্ষেত ছিল কিন্তু একটি, এই একজন কৃষক তার সবজি ক্ষেতের একটি ক্ষেত, এক থেকে এটা বিয়োগ করে আমাদের পেয়ে যাব। তো এখন আমরা অতি দ্রুত সমাধান করব, তোমরা কি খাতা কলম বই নিয়ে রেডি হয়েছে? তো বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলতে ভুলে গেছি, তোমরা খাতা কলম বই নিয়ে প্রস্তুত হয়ে পড়ো আমার এই সেটের সামনে,
तो बंधुरा देखो आमरा समाधाने जाए क नम्बर की बोले से क नम्बर छिल कत अंशे बेगुन बाधाकपि चाष करेछे ताहले आमरा लिखी बेगुन ओ बाधाकपि बाधाकपि चाष करेछेन চাষ করেছেন কত অংশে আমরা দেখাবো মানে জায়গা হলে এখানে লিখি আমরা বেগুন ছিল দুই ভাগে এক ভাগ যোগ বাঁধাকপি ছিল চার ভাগে এক ভাগ অংশ এখন আমরা কি করব সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নেব দুই এবং চার কে লসাগু করলে চার তাহলে চার ভাগে এক ভাগ অংশ আমরা যোগ করব এখন দেখো কত অংশ তিন ভাগে চার ভাগ অংশ তিন ভাগে চার ভাগ অংশ বেগুন ও বাঁধাকপি চাষ করেছে এখন আমরা যাব পরবর্তী তোমরা কাদরা কিন্তু সুন্দর করে লিখে নেবে তো আমরা খ নম্বরের সমাধানে যাইব দেখো আমি তাড়াতাড়ি মুছে ফেলছি তোমরা যখন ভিডিওটি দেখবে তোমাদের লিখতে যদি দেরি হয় তোমরা এখানে হোল্ড করে নেবে ভিডিওটা হোল্ড করে লিখে তারপর সামনে যাবে আচ্ছা মোট কত অংশ চাষ করেছে দেখো মোট চাষ করেছেন কতটুকু মোট তাহলে সবগুলো হবে দুই ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ আর পাঁচ ভাগের এক ভাগ এখন দেখো সমূহ বিশিষ্ট করতে একটু আমাদের প্রশ্ন হবে নাকি অংশ হবে না দুই চার এবং পাঁচের লসাগু তোমরা অটোমেটিক করতে হবে আগের অধ্যায় তোমরা শিখে এসেছো দুই চার পাঁচের লসাগু হবে কত বন্ধুরা বলো তো কুড়ি তাই না করে দেখাবো তোমরা পারবে করতে দুই চার এবং পাঁচের লসাগু হলো কুড়ি তাহলে এক বাই দুই দুইতে ভাগ করো দশ কুড়িকে দশ গুণে কুড়ি দশ দ্বারা হর এবং লক্ষে গুণ চার চার দ্বারা ভাগ করো কুড়িকে পাঁচ পাঁচ দিয়ে হর এবং লক্ষে গুণ পাঁচে ভাগ করো কুড়িকে চার অংশ এবার কুড়ি ভাগের দশ ভাগ যোগ কুড়ি ভাগের পাঁচ ভাগ যোগ কুড়ি ভাগের চার ভাগ অংশ ঠিক আছে বন্ধুরা বুঝতে পেরেছ তাহলে হর এবং লক্ষ্যে এটা তোমরা সংক্ষেপেও করতে পারো আবার একটি পদ্ধতি আছে যেটা আমাদের আমারও তখন শিখেছি আমাদের স্যারেরা শিখেছেন হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এর মধ্যে তোমরা করতে পারো সেটাও সঠিক তবে এটা হলো আধুনিক দশ যোগ পাঁচ যোগ চার অংশ গুণ কত হবে নিচে কুড়ি পাঁচ চার নয় একের এক কুড়ি ভাগে উনিশ ভাগ অংশ কুড়ি ভাগে উনিশ ভাগ অংশ তো বন্ধুরা এখন তোমরা এই সমাধানগুলো নিয়ে নিবে প্রয়োজনে তোমরা অন্য পথে সমাধান করতে পারবে না নিয়মে হ্যাঁ না করবে ওটাই সঠিক তো বন্ধুরা
বন্ধুরা এখন আমরা যাব গ নম্বরের সমাধানে। গতে কি ছিল দেখো তোমরা প্রশ্নটা দেখো, গতে ছিল কি? গতে ছিল খেতে কত অংশ খালি আছে। আচ্ছা তাহলে খেতে খালি আছে নম্বরে খালি আছে বা চাষ করা হয়নি যেটাই বলো কিভাবে করব। ক্ষেত কি ছিল? হ্যাঁ চাষ করা হয়েছে, কদের কত পেয়েছি? কুড়ি ভাগে ১৯ ভাগ অংশ, কুড়ি ভাগে ১৯ ভাগ অংশ। তো বন্ধুরা এখন কি দেখো, একটা একের নিচে কোনো কিন্তু সংখ্যা নেই, কিন্তু যে কোনো সংখ্যা নিচে আমাদের এক থাকে, কারণ যে কোনো সংখ্যাকে এক দ্বারা ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা মনে মনে ধরবো এক, এক তাই না? এখন এক এবং কুড়ির লসাগু হলো কুড়ি, এক দ্বারা কুড়িকে ভাগ করলে হয় কুড়ি, তাহলে কুড়ি দ্বারা হর এবং লবকে গুণ করলাম, বিয়োগ ১৯ ভাগ কুড়ি ভাগে ১৯ ভাগ কত দ্বারা গুণ দেব? কুড়ি দ্বারা কুড়িকে ভাগ করলে তাকে এক, এক দ্বারা হর এবং লবকে গুণ, তাহলে কত হবে? কুড়ি ভাগে কুড়ি ভাগ বিয়োগ কুড়ি ভাগে ১৯ ভাগ অংশ লসাগু কুড়ি, তাহলে কুড়ি বিয়োগ ১৯ কত হয়? বিয়োগ করলে কুড়ি ভাগে ১ ভাগ অংশ। এটা কি হলো বন্ধুরা? কুড়ি ভাগে ১৯ ভাগ কি হলো? কুড়ি ভাগে ১৯ ভাগে চাষ করা হয়নি, যেটা ছিল খেতে কত অংশ চাষ করা হয়নি, খেতে চাষ করা হয়নি কুড়ি, সরি কুড়ি ভাগে ১ ভাগ অংশ, কুড়ি ভাগে ১ ভাগ অংশ। তো বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু তিনটি সমাধানই করতে পেরেছি, তাই না? তাহলে আমরা এখন আমরা গো অ্যাহেড, সামনের দিকে এগিয়ে যাব। তোমরা সবাই সুন্দর করে লিখে নাও। আমি আজকে আবহাওয়া ভালো না বেশি নেটওয়ার্ক কিভাবে জানি না, তবু তোমরা কষ্ট করে ক্লাসটি দেখে নিবে। আর আমার এখানে যেখানে এই সেটটি আমি সেট করেছি নেটওয়ার্ক ভালো পাই এখানে বাজারে একটি বিদ্যালয়ে, কিন্তু এই প্রচন্ড শব্দ তোমরা শুনতে পাও, যাদের তোমাদের লেখাপড়া কষ্ট হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো বন্ধুরা এখন একটু বাড়ির কাজ, বাড়ির কাজ কিন্তু আমাকে মেসেঞ্জারে পাঠাতে ভুলবে না অবশ্যই। দেখো বাড়ির কাজটি আমি তোমাদের আমার মনের মতো করে করে এনেছি, একটি আমি একবার করে দিই, দেখো আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে। একটি বাঁশের তিন ভাগের এক ভাগ অংশ লাল, চার ভাগের এক ভাগ অংশ নীল, চার ভাগের এক ভাগ অংশ সাদা এবং অবশিষ্ট অংশ সবুজ রং করা হয়েছে। কি সুন্দর না? যেখানে আমাদের আগে ছিল কি চাষ করার কথা, এখানে রং করছে, কিসের করছে? একটা বাঁশে। তো ক নম্বরে আমি দিয়েছি বাঁশটি কতটুকু অংশ লাল ও নীল রং করা হয়েছে, যেখানে ছিল চাষ করার কথা সেখানে লাল এবং নীল, লাল এবং নীল অংশ কতটুকু রং করা হয়েছে লাল এবং নীল, সেটা আমাদের সমষ্টি করে লিখতে হবে। কত অংশ লাল নীল ও সাদা রং করা হয়েছে, মানে সমগ্রটা যোগ, সমগ্রটা হিসাব করতে হচ্ছে বাঁশটি কত অংশ সবুজ রং করা হয়েছে, লাল নীল ও সাদা, বাঁশটি কত অংশ লাল নীল ও সাদা রং করা হয়েছে, সব বলেছ। এরপর অবশিষ্ট অংশ যেটুকু বাকি আছে সেটুকু হলো সবুজ রং, তাহলে বাঁশটি কতটুকু অংশ
সবুজ রং করা হয়েছে বন্ধুরা বাসটি কতটুকু অংশ সবুজ রং করা হয়েছে কিভাবে নির্ণয় করবে ক নম্বরে যে উত্তরটা পাবে যেহেতু বাসটি এক এক থেকে সেই উত্তরটা বিয়োগ করলে পেয়ে যাবে কাঙ্ক্ষিত সমাধান তো বন্ধুরা বিদায় নেব আজকের মতো পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে আসবো তোমাদের ততক্ষণ পর্যন্ত তোমার এবং তোমাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং করোনামুক্ত পৃথিবী কামনা করছি তোমাদের বাড়িতে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে পুষ্টিকর খাবার খাবে এবং অনলাইনে পাঠদান দেখবে ঠিক আছে বন্ধুরা সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।